আমিও তো তাদের বাঁচাতে চাই, বলল রাজকুমার। বাবাকে আমি সে কথা বলেছিলাম, বাবা তাতেই আমাকে বন্দি করে রাখার হুকুম দিলেন। বাবা নিজের ছাড়া আর কারুর ভালো চান না। নিজের ভালো মানে যত বেশি টাকা আসে কোষাগারে ততই ভালো। ধর্মে কর্মে বাবার মতি নেই, প্রজাদের মঙ্গলের চিন্তা নেই। আমি যে তার নিজের ছেলে তার জন্যও মায়া মমতা কিচ্ছু নেই, কানাই বলল। আচ্ছা, তোমার বাবার গলার হারে একটা জাদু পান্না আছে, তাই না? তা তো বটেই, 7 বছর আগে এক সদাগর বাবাকে সেটা বেচে। সেই থেকে বাবার একটা দিনের জন্য কোনো অসুখ হয়নি, আর ববার অত্যাচারও বেড়ে গেছে 3 গুণ। এখানকার তাঁতিরা তাকে সিংহাসন থেকে সরাবার ফন্দি করেছিল। হয়তো তারা সে কাজে সফল হতো, কিন্তু সেই সময়ই লাগে শুকনাইয়ের মড়ক। কানাই একটু ভেবে বলল, আচ্ছা একটা কথা বলো দেখি, রাজামশাইয়ের শোবার ঘরটা কোথায়? আমি তো ইচ্ছা করলে অদৃশ্য হতে পারি, আমি যদি তার গলা থেকে হারটা খুলে নিয়ে আসি। রাজকুমার গম্ভীরভাবে মাথা নাড়ল। বাবার শোয়ার ঘর রাজপ্রাসাদের অন্দরমহলে, কিন্তু তার দরজায় প্রহরী ছাড়াও একটা ভয়ানক হিংস্র কুকুর পাহারা দেয়। সে তোমাকে দেখতে না পেলেও তোমার গন্ধ পাবে, আর পেলেই চিৎকার শুরু করবে। না, ওভাবে হবে না, অন্য উপায় দেখতে হবে। যা করতে হবে দিনের বেলা। কানাই একটুক্ষণ চুপ করে ভেবে বলল, তোমাকে তো এবার পালাতে হবে। আমি যখন এসেই পড়েছি তখন আর তুমি বন্দি থাকবে কেন? রাজবাড়ি ছাড়া তোমার কোনো ঠাঁই আছে? তা আছে, বলল রাজকুমার। তাঁতিদের মধ্যে আমার এক বন্ধু আছে, তার নাম গোপাল। তার এক বিধবা মা ছাড়া আর কেউ নেই। আমার নিজের মাকে হারিয়েছি আমি 3 বছর বয়সে। গোপালের মাকে আমি নিজের মায়ের মতো ভালোবাসি। বাবা গোপালের সঙ্গে মিশতে দেন না আমাকে, কিন্তু আজ যদি তার কাছে যাই সে আমাকে ফিরিয়ে দেবে না। তার বাড়িতে কি দুজনের জায়গা হবে? হবে বই কি, 3 জনে এক ঘরে মাদুর পেতে শুয়ে থাকবো, আমার খুব অভ্যেস আছে। তাহলে চলো চাঁদের আলোয় বেরিয়ে পড়ি। কিন্তু ফটকে প্রহরী আছে যে, প্রহরী আমাদের কিছু করতে পারবে না। তোমাকে পিঠে করে নিয়ে আমি ঝড়ের বেগে বেরিয়ে যাব, কেউ আমাদের নাগালি পাবে না। সত্যি বলছো? সত্যি, কিন্তু যে আমার এমন বন্ধুর কাজ করলো তার নামটা তো এখনো জানলাম না। আমার নাম কানাই, আর আমার নাম কিশোর। তবে চলো যাই, এবার ঘোরানো সিঁড়ি দিয়ে সোজা নেমে যাব। বেশ, নিচে সিঁড়ির মুখে দরজা পেরোলেই বাগান, সেইখান থেকেই দেব ছুট। গোপালদের বাড়ি তাঁতিপাড়ার এক প্রান্তে। সেখানে শুকনাই রোগ এখনো পৌঁছায়নি, কিন্তু কবে এসে পৌঁছবে তার ঠিক কি? গোপালের মা সেই কথা ভেবে কানাই আর কিশোরকে বলেছিলেন, আমার এখানে থাকার বিপদটা কি তা জানো? সেটা ভেবেও কি তোমরা 3 জনে একসঙ্গে থাকতে চাও? 3 জনেই মাথা নেড়ে বলেছিল, হ্যাঁ তারা তাই চায়। সেই সঙ্গে কানাই বলেছিল, আপনি ভাববেন না, শুকনাই রোগের ওষুধ আছে রাজবাড়িতে, সে ওষুধ আমি জোগাড় করেই যে করে হোক আনবো, তাহলে আর কারুর ব্যারাম থাকবে না। কিন্তু মুখে বলা এক আর কাজ আর এক। 3 দিন কেটে গেল, তবু কাজ এগোলো না একটুও। আর মাত্র 2 দিন আছে কানাইয়ের বাপ, তারপরেই তার আয়ু শেষ। এদিকে ঝিনুকেও আর কোনো কথা শোনা যায় না। জগাই বাবা এমন চুপ কেন? এর মধ্যেও বেশি আরো অনেক কাণ্ড ঘটে গেছে। কানাই আর রাজকুমার দুজনেই কয়েদি অবস্থা থেকে পালিয়েছে দেখে রাজবাড়িতে হুড়ুস্থুল পড়ে গেছে। এ জিনিস কেমন করে হয়? যে প্রহরী 2 জন পাহারায় ছিল তারা 2 জনকেই শুলে চড়ানো হয়েছে। কানাই আর কিশোরকে ধরার জন্য শয়ে শয়ে সেপাই সারা রাজ্যে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। গোপাল তাঁতির সঙ্গে যে রাজকুমারের ভাব ছিল সেটা রাজা জানতেন, তাই গোপালের বাড়িতেও পেয়াদা পাঠিয়েছিলেন। ঠিক সেই সময় কানাই বুদ্ধি করে ফক্কা বলে অদৃশ্য হয়ে পেয়াদার হাত থেকে বল্লম টেনে নিয়ে তাকে ল্যাং মেরে ফেলে দিয়েছে। পেয়াদা এই ভেলকিতে ভড়কে গিয়ে দিয়েছে চম্পট। তারপর থেকে গোপালের বাড়িতে আর কেউ আসেনি। আজ কানাই আর সবুজ হইতে না পেরে কিশোরকে বলল, হ্যাঁ ভাই, সেই জাদু পান্না না সরাতে পারলে তো আর চলছে না। একবার একটু ভেবে বলো দেখি, তোমার বাবা কখন একা থাকেন? তার কাছাকাছি যাবার সুযোগটা কখন পাওয়া যায়?
কিশোর বলল, জাদুপান্না নিলেই যে সব গোল মিটে যাবে তেমন ভেবো না, বরং উপকারের চেয়ে অপকার বেশি হতে পারে, বাবার রাগ সপ্তমে চড়ে যেতে পারে। কানাই বলল, তাও চেষ্টা করতে ক্ষতি কি, তুমি একবার একটু ভেবে বলো। কিছুক্ষণ চোখ বুজে রাজকুমার বলল, একটা কথা মনে পড়েছে। কি কথা? বাবা রোজ ভোরে সূর্যোদয়ের সময় রাজবাড়ির অন্দরমহলের দিঘিতে স্নান করতে যান, সেই সময় প্রহরী থাকে দূরে, বাবার কাছাকাছি কেউ থাকে না। তবে আর কি, বলল কানাই, এই তো সুযোগ, কাল ভোরে আমি রাজবাড়ি যাব অদৃশ্য হয়ে, দেখি তোমার বাবার সঙ্গে দিঘিতে গিয়ে কিছু করা যায় কি না। পরদিন সূর্য ওঠার আগেই কানাই ফক্কা বলে অদৃশ্য হয়ে ঝড়ের বেগে ছুটে রাজবাড়ি পৌঁছে দিঘি শ্বেতপাথরে বাঁধানো ঘাটের কাছেই একটা বকুল গাছের নিচে দাঁড়িয়ে রইল। পূব আকাশে পদ্মের রং ধরেছে, কিন্তু সূর্য তখনও ওঠেনি। কিছু পরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই কানাই খটখট শব্দ শুনে বুঝল রাজা খড়ম পায়ে ঘাটে আসছেন। ওই যে রাজা, রাজার গা খালি, পরনে কেবল ধুতি আর কাঁধের উপর একটা রেশমের উত্তরীয়। উত্তরীয়টা খাটের পাশ থেকে বেদিতে রেখে রাজা খড়ম খুলে সিঁড়ির দিকে এগোলেন। গলার হারের পান্নাতে সূর্যের আলো পড়ে যেন তার থেকে আগুন বেরোচ্ছে। এবার রাজা জলে নামলেন, কানাইও এগিয়ে গেল ঘাটের সিঁড়ির দিকে। তারপর ধীরে ধীরে সেও জলে নেমে রাজার সাত হাত দূরে গলা জলে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। রাজা যেই ডুব দিলেন, অমনি কানাইও ডুব দিয়ে সাঁতরে এগিয়ে এসে পলকের মধ্যে রাজার গলা থেকে হার খুলে নিয়ে আবার ডুব সাঁতার দিয়ে দিঘির উল্টো পারে গিয়ে জল থেকে উঠল। ততক্ষণে রাজা দিশে হারা হয়ে জলে হার খুঁজছেন আর প্রহরী প্রহরী বলে ডাকছেন। প্রহরী ছুটে এলো, কি হলো মহারাজ? এই সেই শয়তান রাঘব বোয়ালের কাজ, আমার গলা থেকে হার খুলে নিয়ে গেল, খবর দিয়ে দে, দরকার হলে দিঘির জল সেচতে হবে, হার আমার ফেরত চাই। ইতিমধ্যে অদৃশ্য কানাই হাতের মুঠোয় হার নিয়ে রাজবাড়ি থেকে বেরিয়ে এক ছুটে মুহূর্তের মধ্যে চলে গেল একেবারে গোপালের বাড়ি। তারপর টক্কা বলে আবার নিজের চেহারায় ফিরে এসে রাজকুমারকে দেখিয়ে দিল যে তার কাজ সে করে এসেছে। কিন্তু এর ফলে রাজার মধ্যে কোনো পরিবর্তন এলো কিনা সেটা কি করে বোঝা যাবে? কানাইয়ের সে বুদ্ধিও মাথায় এসে গেছে। সে বলল, আমি কাল অদৃশ্য হয়ে রাজসভায় যাব, রাজার হাবভাব কিরকম সেটা একবার গিয়ে দেখে আসবো। তাই ঠিক হলো, আর কানাই পরদিন রাজসভায় গিয়ে হাজির হলো। সভাসদরা এসে গেছেন, কিন্তু রাজা তখনও আসেননি। কানাই পিছনের দিকে এক কোনায় চুপটি করে দাঁড়িয়ে এদিক ওদিক দেখতে লাগলো। সময় চলে যায়, কিন্তু রাজার দেখা নেই। প্রায় আধ ঘন্টা অপেক্ষার পর রাজামশাই এসে ঢুকলেন রাজসভায়। কিন্তু কই, রাজার চেহারায় ভালোর দিকে পরিবর্তনের তো কোনো লক্ষণই নেই, চোখে তো সেই একই শয়তানের দৃষ্টি, কেবল ঠোঁটের কোণে বাঁকা হাসির বদলে আজ প্রচণ্ড রাগ। রাজ সিংহাসনে বসে চারিদিকে একবার লাল চোখে দেখে নিয়ে বললেন, আমার রাজ্যে মহা শয়তান এক জাদুকরের আবির্ভাব হয়েছে, সে নিজে কয়েদখানা থেকে প্রহরীর চোখে ধুলো দিয়ে পালিয়েছে, আমার ছেলেকে বন্দিদশা থেকে মুক্তি দিয়েছে, আমার গলা থেকে আমার সাধের পান্নার হার খুলে নিয়েছে। গতকাল ভোরে দিঘিতে ডুব দেবার সময় এই ঘটনা ঘটে, আমি ভেবেছিলাম এ বোয়াল মাছের কাজ, কিন্তু দিঘির জল সেঁচে সেই বোয়াল মাছকে ধরেও সেই হার পাওয়া যায়নি। আজ থেকে শাসন হবে আরো 10 গুণ করা, যতদিন সেই জাদুকর আর রাজকুমারকে খুঁজে না পাওয়া যায় ততদিন হাট বাজার সব বন্ধ, লোকে না খেয়ে মরে মরুক। এই ভীষণ কয়েকটা কথা বলে রাজা সিংহাসন ছেড়ে চলে গেলেন। কানাই একেবারে মুষড়ে পড়ল, জাদুপান্না খুলে নিয়ে ফল আরো খারাপ হলো, এখন কি উপায়? কানাই গোপালের বাড়ি ফিরে এলো। তার কাছে সব শুনে টুনে কিশোর আর গোপালের মুখও শুকিয়ে গেল। একে দেশে মড়ক, তার উপর রাজার এই মূর্তি, সারা দেশ তো ছারখার হয়ে যাবে। কানাই তখন মনে মনে ভাবছে, আর একদিন মাত্র সময়, এই একদিনের মধ্যে চাঁদনির পাতা জোগাড় না হলে সে বাবাকে হারাবে,
দূর থেকে ঝাড়ার শব্দ শোনা যাচ্ছে, আর সেই সঙ্গে ঘোষণা, আজ থেকে বাজারে কেনা বেচা সব বন্ধ। সেই সঙ্গে এও ঘোষণা হচ্ছে যে রাজকুমার আর জাদুকরকে যে ধরে দিতে পারবে তাকে 1,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। ঝাড়ার দুমদুম শব্দ ক্রমে এদিকে এগিয়ে আসছে, তাঁতিপাড়াতেও ঘোষণা হবে। এই ডামাডোলের মধ্যে হঠাৎ কানাই চমকে উঠল, তার নাম ধরে কে ডাকে ক্ষীণস্বরে? সে তৎক্ষণাৎ ট্যাঙ্ক থেকে ঝিনুক বার করে কানে দিল, পরিষ্কার শোনা গেল জগাই বাবার কথা। শোন কানাই, মন দিয়ে কাজের কথা শোন, কাল সকালে 1 প্রহরে তুই যাবি রাজবাড়ির অন্দরমহলের বাগানের ঈশান কোণে। সেই কোণে জলে ঘেরা একটা ছোট্ট দ্বীপে চাঁদনি গাছ পোতা আছে, সেই গাছ তোকে উদ্ধার করতে হবে। কি করে জগাই বাবা? সেটা হবে তোর নিজের বুদ্ধি আর সাহসের জোরে, কাজটা সহজ নয়, বুঝলি? বুঝলাম, কিন্তু কিন্তু কি হলদে ফলের গুণ কি সেটা তো বললেন না, এখনো মনে পড়েনি, পড়লে বলবো। আগে তোর বাপকে বাঁচাবার ব্যবস্থা কর, তার প্রায় শেষ অবস্থা, তবে পাতার রস খেলেই সে চাঙ্গা হয়ে উঠবে। আসি, ঝিনুকের মধ্যে আবার সমুদ্রের গর্জন। কানাই সব ঘটনা বলল কিশোর আর গোপালকে। কাল 1 প্রহর, সব শেষে বলল কানাই, কালই এসপার নয় ওসপার। জগাই বাবার নির্দেশ মতো কানাই সকাল থেকেই অদৃশ্য হয়ে বাগানে হাজির হলো। তারপর বাগানের ঈশান কোণে গিয়ে যা দেখল তাতে তার চক্ষু স্থির। একটা ছোট্ট দ্বীপে চাঁদনি গাছটা পোঁতা রয়েছে ঠিকই, কিন্তু এই এক মানুষ উঁচু গাছটার গোড়ায় পেঁচিয়ে আছে একটা শঙ্খচূড় সাপ, যার 100 বলেই একটা মানুষ পায় অক্কা। আর দ্বীপটাকে ঘিরে আছে একটা 5 হাত চওড়া পরিখা, তাতে কিলবিল করছে 5-7 কুমির। কানাই যখন পৌঁছলো তখন সেই কুমিরগুলোর দিকে কোলা ব্যাঙ ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে একটা লোক, আর সেগুলো কপ কপ করে গিলে খাচ্ছে কুমিরগুলো। একটা ব্যাং সাপটার দিকেও ছুঁড়ে দেওয়া হলো, আর সেটা তক্ষুনি সে মুখে পুরে দিয়ে গিলতে আরম্ভ করলো। খাওয়া শেষ হলে কানাই দুগ্গা বলে কাজে লেগে গেল। আজই শেষ দিন, আজ তাকে যে করেই হোক চাঁদনির পাতা জোগাড় করতেই হবে। বাগানের এক পাশে পাঁচিলের ধারে কিছু বাঁশ পড়ে আছে, অদৃশ্য কানাই তার থেকে 2 বাঁশ নিয়ে সেগুলোকে পরিখার পাঁচিলে এমন ভাবে শুইয়ে রাখলো যে বাঁশের অন্য দিক দ্বীপের উপর গিয়ে পড়ে, ফলে বেশ একটা সেতু তৈরি হয়ে গেল কুমির বাঁচিয়ে দ্বীপে যাবার জন্য। কিন্তু সাপের কি হবে, তার জন্য চাই অস্ত্র। কানাই বাগানের ফটকে গিয়ে দেখলো সেখানে হাতে ঢাল তলোয়ার নিয়ে একটা সেপাই দাঁড়িয়ে আছে। অদৃশ্য কানাই তার হাত থেকে একটানে তলোয়ারটা বার করে নিল, তারপর সেপাইকে হম্বতম্ব দিয়ে শূন্য করে তলোয়ার হাতে নিয়ে বাঁশের সেতুর উপর দিয়ে পৌঁছে দ্বীপে পৌঁছে গেল। শঙ্খচূড়ের মাথা শরীর থেকে আলাদা করে দিল, তারপর তলোয়ারটাকে পরিখার জলে ফেলে অদৃশ্য কানাই 1 হ্যাঁচকায় শেকড় শুদ্ধ চাঁদনি গাছটাকে তুলে সেতু পেরিয়ে এসে ঝড়ের বেগে চলে এলো গোপালের বাড়ি। তারপর টক্কা বলে সে নিজের চেহারায় ফিরে এলো। গোপাল কানাইয়ের হাতে গাছ দেখে চেঁচিয়ে উঠল, চলো যাই ঘরে ঘরে পাতা বিলিয়ে আসি। তাই যাও, বলল কানাই, তবে একটা পাতা আমি নিচ্ছি, আমি আবার ফিরে আসব বিকেল পড়তে না পড়তেই, আজই শেষ দিন, আজ আমার বাবাকে বাঁচাবার শেষ সুযোগ। তীরের বেগে দেখতে দেখতে নন্দী গ্রামে তার বাড়িতে পৌঁছে গেল কানাই। বাবা বিছানায় পড়ে আছে, তার শরীরের প্রত্যেকটি হাড় গোনা যায়। কানাই এলি? ক্ষীণস্বরে জিজ্ঞেস করলো বলরাম কৃষক। কানাই তখন পাতার রস বার করতে শুরু করেছে, বেগুনি পাতার বেগুনি রস, এ নাও বাবা খেয়ে নাও। কোনো মতে ঘাড় উঁচু করে রস খেয়ে আ বলে একটা আরামের নিঃশ্বাস ফেলে আবার বালিশে মাথা দিল বলরাম। আর তার পর মুহূর্তেই তার ঠোঁটের কোণে হাসি দেখা দিল। অনেক আরাম বোধ করছি রে কানাই, তুই আমাকে বাঁচালি এ যাত্রা। কানাই বাবাকে বলল তাকে একবার রূপসা যেতে হবে, সেখানকার খবর নেওয়া দরকার, কাজ সেরে সে আবার ফিরে আসবে। তা যা, বলল বলরাম, তবে যাবার আগে কিছু ফল আর 1 বাটি দুধ রেখে যাস খাটে পাশে, মনে হচ্ছে খিদে পাবে। কানাই বাবার ফরমাস পালন করে রূপসা গিয়ে হাজির হলো। শহরের চেহারাই বদলে গেছে, তাঁতিপাড়ায় ঘরে ঘরে হাসি মুখ দেখতে দেখতে কানাই পৌঁছলো গোপালের বাড়ি।
কিশোরও রয়েছে সেখানে, কিন্তু তার মুখ গম্ভীর। কি ভাবছো কিশোর? জিজ্ঞেস করলো কানাই। ভাবছি বাবার কথা, বলল কিশোর। বাবারও ব্যারাম হয়েছে। হ্যাঁ, সে কি কি করে জানলে? ঢেঁড়া পিটিয়ে গেল, বলল রাজার অসুখ, রাজা আমাকে দেখতে চায়, আমি যেখানেই থাকি যেন গিয়ে তার সঙ্গে দেখা করি। ব্যারাম মানে কি ব্যারাম? জিজ্ঞেস করলো কানাই। সুখ নাই, তাঁতির যা অসুখ, তোমার বাপের যা অসুখ, বাবারও সেই অসুখ, আর তার একমাত্র ওষুধ এখন আমাদের কাছে। তা বেশ তো, বলল কানাই, সে ওষুধ তাকে দাও, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তিনি যেন রোগ সারলেই রাজকার্য ছেড়ে তীর্থে যান, আর তার জায়গায় তুমি বসো সিংহাসনে। আমিও তাই ভাবছিলাম, বলল কিশোর। একটা কথা বলবো? হঠাৎ বলে উঠল গোপাল তাঁতি। কি কথা ভাই? জিজ্ঞেস করলো কিশোর। তুমি রাজা হলে আমায় একটা নতুন তাঁত দেবে? যেটা আছে সেটা আমার ঠাকুর দাদার, তাতে ভালো বোনা যায় না। নিশ্চয়ই দেব, বলল কিশোর। তুমি হবে তাঁতির সেরা তাঁতি, তোমার বোনা কাপড় পরে আমি সিংহাসনে বসবো। তারপর কানাইয়ের দিকে ফিরে বলল, চলো যাই বাবার কাছে। কানাইয়ের পিঠে চড়ে এক মুহূর্তে প্রাসাদের অন্দরমহলে পৌঁছে গেল কিশোর। রাজবাড়িতে শোকের ছায়া পড়েছে। রাজার অসুখের একমাত্র ওষুধ চাঁদনি পাতা ভেলকির বসে রাজার উদ্যান থেকে উধাও হয়ে গেছে, আর 20 দিন মাত্র আয়ু তাঁর। রাজার শোবার ঘরের বাইরে প্রহরী কিশোর আর কানাইকে দেখে চমকে উঠল, কিন্তু তাদের কোনো বাধা দিল না। কিশোর আর কানাই সোজা গিয়ে ঢুকলো রাজার ঘরে। রাজা শয্যা নিয়েছেন, কিশোর আর কানাই সোজা গিয়ে ঢুকলো রাজার ঘরে। কোনো জায়গায় নেই, ঠিক সেই সময় গিয়ে উপস্থিত হলো কিশোর আর কানাই। তুই এলি? ছেলেকে দেখে কাতর কণ্ঠে বলে উঠলেন রাজা। তবে তোর সঙ্গে এ কেন? এ যে পিশাচ সিদ্ধ জাদুকর। না বাবা, বলল কিশোর, এ হলো রূপসার ভবিষ্যৎ মন্ত্রী। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি সঙ্গে করে তোমার ওষুধ এনেছি, এই ওষুধ তোমাকে দেব যদি কথা দাও যে অসুখ সারলেই তীর্থে চলে যাবে চিরকালের মতো। তা কেন দেব না কথা? বললেন রাজা। যত নষ্টের গোড়া ছিল ওই জাদু পান্না, যদিও রোগের হাত থেকে ওটাই আমাকে এতদিন রক্ষা করেছে, সেই পান্না যাবার পর থেকেই আমার দেহে আর মনে পরিবর্তন শুরু হয়েছে। আমি বুঝেছি আমি কত ভুল করেছি। আমি যাব তীর্থে, আর তুই বসবি আমার জায়গা সিংহাসনে, রূপসার গৌরব ফিরিয়ে আনবি, লোকে ধন্য ধন্য করবে। রাজকুমার এবার তার হাতের মুঠো খুলে বলল, বাবা এই নাও। সেই মুঠোয় চাঁদনির বেগুনি পাতা, তার সৌরভে রাজার শয়নকক্ষ ভরপুর হয়ে গেল। রাজা সেরে উঠলেন একদিনেই। 3 দিন পরে যুবরাজের অভিষেক হলো। রাজা নিজে তার হাত ধরে সিংহাসনে বসিয়ে দিলেন ছেলেকে, তার পরনে গোপালের তৈরি পোশাক। তারপর কিশোর কানাইকে বসিয়ে দিল মন্ত্রীর আসনে। ইতিমধ্যে কানাই নন্দীগ্রামে গিয়ে তার বাবাকে নিয়ে এসেছে। কিশোর বড়লামকে থাকবার ঘর দিয়েছে, তার খাওয়া পড়ার ব্যবস্থা করে দিয়েছে। চারদিকে শাঁখ বাজছে, রোশন চৌকিতে সানাই বাজছে। তারই মধ্যে মন্ত্রীর আসনে বসে কানাই শুনতে পেল জগাই বাবার ডাক। কানাই 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 রাজসভার মধ্যেই ট্যাঙ্ক থেকে ঝিনুক বার করে কানে দিল। খ্যান খ্যান করে শোনা গেল জগাই বাবার কথা। তোর তো আস্পর্ধা কম না? তোর বিদ্যে বুদ্ধি নেই, তুই রূপসার মন্ত্রীর আসনে বসেছিস? কি করব জগাই বাবা, মনে মনে বলল কানাই, আমি কি আর নিজে থেকে বসেছি? এরা আমায় বসিয়েছে। তবে শোন বলি, এলো জগাই বাবার কথা, একদিনে মনে পড়েছে, সেই হলদে ফলটা আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে, এইবার সেইটা খেয়ে নে, সেটা খেলে তোর বিদ্যে বুদ্ধি 1000 গুণ বেড়ে যাবে। মন্ত্রীগিরি কিভাবে করতে হয়, রাজাকে মন্ত্রণা কিভাবে দিতে হয়, দেশের মঙ্গল কিসে হয়, দুষ্টের দমন শিষ্টের পালন কাকে বলে, সব জানতে পারবি। তখন আর তোকে বেমানাল লাগবে না, কেউ বলবে না তুই বামন হয়ে চাঁদে হাত দিয়েছিস। বুঝেছিস? বুঝেছি জগাই বাবা, বুঝেছি। তাহলে আসি, ঝিনুকে আবার সমুদ্রের গর্জন। কানাই ঝিনুকটা আবার ট্যাঁকে গুঁজে তার পাশ থেকে হলদে ফলটা বার করে মুখে পুরলো।